সাতক্ষীরার আশা শুনিতে ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাতক্ষীরা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে আশাশুনির চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিজেদের ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিন, আব্দুল খালেক, শাহজাহান আলী সহ অনেকে। বক্তারা বলেন, আমরা খুব কষ্টে আছি, এখানে আমরা প্রকৃত জমির মালিকগণ হাজির হয়েছে। আদালতের ডিগ্রি ও রায় আমাদের পক্ষে থাকলেও দখল বুঝে নিতে দিচ্ছে না ভূমিদস্যুরা। এ যাবৎ আমরা সঠিক কাগজপত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও ক্ষমতার দাপট দেখিয়ে দখল বুঝে পেতে দেন নেই ভূমিদস্যুরা। মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, দেবহাটা থানার কিছু ব্যক্তি বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে অসহায় মানুষের ঘের ও জমি দখল করে নিচ্ছেন। এর আগে এসব সন্ত্রাসীরা ছিলেন আওয়ামী লীগের ছত্রছায়ায়। মানববন্ধনের সম্পত্তি ফিরে পাওয়ার আশায় জনপ্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।